আসসালামু আলাইকুম গাইস, আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির। তো আজকের বিজ্ঞপ্তিটি হলো বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর এর পক্ষ থেকে একটা সার্কুলার ছাড়া হয়েছে। তো এটি আমরা সর্বপ্রথম দেখব, এটা ডেট অ্যাপ্লাইয়ের শুরু কবে শেষ কবে, তো আমরা দেখব আবেদনের শুরু কবে শেষ কবে। তো অনলাইনে আবেদনের পূরণের পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ দেখছি 16/8/2022 সকাল 10টা থেকে 5/9/2022 বিকাল 5টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন দেখব নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী রয়েছে, চলুন দেখা যাক। তো আমি শেষ থেকে শুরু করি। এখানে দেখা যাচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, পিপি অ্যাটেন্ডেন্ট, হেল্পার। তো এটা অষ্টম পাস হলে চলবে। এটা আপনারা যেসব জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবেন না, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, এই যে দেখতে পাচ্ছেন এগুলা থেকে অ্যাপ্লাই করতে পারবেন না, আর সকলে অ্যাপ্লাই করতে পারবেন। 19 নম্বর দেখছেন ড্রাইভার গাড়ি চালক, 9,300 থেকে 22,490 পর্যন্ত 16 গ্রেড। অষ্টম পাস হলেই এটা, যে কোনো অষ্টম পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন জেএসসি বা মাদ্রাসা বা জেনারেল থেকে। তো এটাও আপনারা এই যে দেখতে পাচ্ছেন পাশে কোন কোন জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবেন না, তারা বাদে সকলে অ্যাপ্লাই করতে পারবেন। তো ১৮ নম্বর জুনিয়র টেকনিশিয়ান, দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক বিজ্ঞান হতে হবে, বিজ্ঞান বিভাগ হতে হবে, পরীক্ষা পাস অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকলে হবে, ও বিষয়ে কাম কম্পিউটার অপারেটর, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং ইংরেজি টাইপে মিনিটের 35 শব্দ গতি সম্পন্ন হতে হবে, রিসোর্ট বোটানিস্ট, এটা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় বিভাগ হতে হবে, শ্রেণীতে বিএসসি ডিগ্রি অথবা এমএসসি, শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ থাকা চলিবে না এটা। তারপরে রিসোর্ট ফিজিস্টিট 15 নম্বর সেম, রিসার্চ কেমিস্ট এটাও সেম। তো আমরা এখন আরও কিছু নিয়োগ আছে উপরে, ওগুলোও দেখব। 13 নম্বর সায়েন্টিফিক অফিসার, একজন নিবে 22,000 থেকে 53,000 পর্যন্ত স্যালারি। আরেকটা 12 নম্বর হচ্ছে সায়েন্টিফিক অফিসার, 22,000 থেকে 53,000 গ্রেড 9। 11 নম্বর সায়েন্টিফিক অফিসার, তাও একজন নিবে 22,000 থেকে 53,000 পর্যন্ত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে হবে সায়েন্টিফিক অফিসার, তাও স্যালারি 22,000 থেকে 53,000 পর্যন্ত, বায়োকেমিস্ট এবং মলিকুলার বায়ো হতে হবে, এগুলা সায়েন্টিফিক অফিসার, তাও 22,000 থেকে 53,000। পরিবেশ বিজ্ঞান, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগ হতে হবে, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স সায়েন্টিফিকেশন অফিসার 22,000 থেকে 53,000। 6 নম্বর হচ্ছে সায়েন্টিফিক অফিসার, তাও 22,000 থেকে 53,000। 5 নম্বর হলো সায়েন্টিফিক অফিসার, তাও 22,000 থেকে 53,000 কেমিস্ট্রি হতে হবে, 3 নম্বর সায়েন্টিফিক অফিসার 22,000 থেকে 53,000 অ্যাপ্লাইড কেমিস্ট্রি হতে হবে, 2 নম্বর সায়েন্টিফিক অফিসার 22,000 থেকে 53,000 ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার হতে হবে, 1 নম্বর সায়েন্টিফিক অফিসার তাও 22,000 থেকে 53,000 গ্রেড 9, আইটি কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এ ধরনের দক্ষতা থাকতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতাও পাশে দেওয়া আছে, অনার্স সহ কী কী এদিকে স্পষ্টভাবে দেওয়া আছে। আর যে সকল জেলার প্রার্থীরা যেগুলো অ্যাপ্লাই করতে পারবে না ওগুলোও দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন 1 থেকে 13 পর্যন্ত যে কোনো জেলার প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে চোদ্দো থেকে ষোলো পর্যন্ত, তাও যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আর 17 থেকে 19 পর্যন্ত এখানে এই যে নাম দেওয়া আছে, মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, মাগুরা, বরিশাল, কালকাটি, পিরোজপুর, এগুলো অ্যাপ্লাই করতে পারবেন না। 20 থেকে 21 পর্যন্ত যারা অ্যাপ্লাই করতে পারবেন না, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, বরিশাল, পটুয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, এরা অ্যাপ্লাই করতে পারবেন না।
আর বরাবরের মতো 30 বছরের ভিতরে যারা তারাই অ্যাপ্লাই করতে পারবেন। তো যারা অনলাইনে অ্যাপ্লাই করতে চান তারা অনলাইনে আবেদনের জন্য অংশগ্রহণ ইচ্ছুক তারা এই যে BCSIR এই 15.teletalk.com বিডি এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারবেন। তাও বয়স সীমা অ্যাপ্লাইয়ের সময় দেওয়া আছে 8 মার্চ 16 তারিখ সকাল 10টা থেকে 5 তারিখ 9 মাস পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন 5টা পর্যন্ত। উক্ত সময়সীমা ইউজার আইডি সাবমিট করুন অনলাইনে এবং যা যা প্রয়োজন যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো গাইস যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে আসুন, আরও নিত্য নতুন জবের ভিডিও আপডেট পাবেন। তো আশা করব ভিডিওটি ভালো লেগেছে, শেয়ার করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।